বগুড়ার ধুনট উপজেলার বাঙালি নদী পুনঃখননের মাধ্যমে নদীর তীর বসতবাড়ি ও ফসলের জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেল 4:30 উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেজনগর গ্রামের বাঙালি নদী পাড়ের বাসিন্দারা নদীর তীরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনের অংশ নেওয়া নদী পাড়ের বাসিন্দারা জানান, তাদের বাড়ির 3 বার নদী ভাঙনের শিকার হয়েছে, এখন আর বসতবাড়ি সরিয়ে নেওয়ার জায়গা নেই। নদী পুনঃখনন করে নদীর পাড় সংস্কার করা জরুরি। বর্ষা মৌসুমে পানি প্রবাহ সঠিক পথে না রাখা গেলে তাদের বসতবাড়ি আবারও নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তারা দাবি করেন, বারবার নদী ভাঙনের শিকার হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। তারা আর্থিকভাবে অতি কষ্টে দিন যাপন করছেন, আবারও ভাঙনের শিকার হলে খোলা আকাশের নিচে না খেয়ে দিন যাপন করতে হবে। তাই প্রশাসনের কাছে দাবি, অচিরেই তাদের নদী ভাঙানোর হাত থেকে তাদের বাড়িঘর ও ফসলের জমি রক্ষা করা হোক।